नमस्कार बन्धुरा, आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल द वे अफ एडुकेशन। आपनादेर सकलके द वे अफ एडुकेशन चैनेले स्वागतम। तो बन्धुरा, आज के आबारो चले एसेछि एकटी नतून चाकरी नियोगेर विज्ञप्ति निये। तो आपनारा एई मुहूर्ते अन स्क्रिने देखते पाच्छेन आमी उपस्थित हये गेछि वेस्ट बेंगल पुलिशेर अफिसियल वेबसाइटे। एर अफिसियल वेबसाइट हलो www.wbpolice.gov.in। এই হলো এর অফিসিয়াল ওয়েবসাইট। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে এসে আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব পুলিশের একগুচ্ছ নোটিফিকেশন নিয়ে। তো কি সংক্রান্ত কোন কোন বিষয় আজকে আমি আপনাদেরকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে জানাবো, তো সেটা জানতে গেলে আপনাদের সকলকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সাথে থাকুন। তো বন্ধুরা, প্রথমেই আমরা রিক্রুটমেন্ট অপশনে চলে যাব। তো ওখানে গিয়ে দেখে নেব যে কি বের হয়েছে। तो रिक्रुटमेंट टू द पोस्ट अफ सब इन्सपेक्टर और सब इन्सपेक्टर अन आर्म्ड बंच एंड सार्जेंट इन कोलकाता पुलिस 2021। तो एखाने आमरा देखते पाच्छी नोटिस फर फाइनल कम्बाइंड कम्पिटिटिव एग्जामिनेशन। तो एखानेओ जदि आमरा गेट डिटेल्से जाई ताहले आरो परिष्कार आमरा बुझते पारबो जे की नोटिस देया होयेछे। तो प्रथमेई नोटिफिकेशन जे नम्बर छिलो सेई नम्बर देया आछे। তো এখানে কি বলা আছে বন্ধুরা, দ্য ডেট অফ ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ অর সাব ইন্সপেক্টর আর্ন আর্মড অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2021 হ্যাজ বিন শিডিউল টেন্টেটিভলি অন 16/4/2023 সানডে। তো সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট কলকাতা পুলিশ 2021-এর এক্সামিনেশনের একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। তো টেন্টেটিভ ডেটটা হচ্ছে 16/4/2023 এবং দ্য ডেট অফ আপলোডিং অফ অ্যাডমিট কার্ডস উইল বি ইন্টিমেটেড শর্টলি। তো আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে আপনারা কবে থেকে অ্যাডমিট কার্ড পাবেন। তো চলুন বন্ধুরা, পুলিশ থেকে পরবর্তী যে নোটিফিকেশনটি উঠে এসেছে এবার আমি আপনাদের সেটি দেখিয়ে দেব। তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন সার্জেন্ট অফ পুলিশ বীরভূম, তো সরি বন্ধুরা, সার্জেন্ট নয়, সুপারিনটেন্ট অফ পুলিশ বীরভূম, ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর ডাইভার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ওয়ার্কিং ইন বীরভূম ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা, ড্রাইভার পোস্টের জন্য বীরভূম ডিস্ট্রিক্টে কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট বের হয়েছে। তো কি বলছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ সিক্স ড্রাইভার্স ইন বীরভূম ডিস্ট্রিক্ট ইন কমপ্লিয়েন্স টু জিও নাম্বার দেওয়া আছে 28/2/2023 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দ্য এঙ্গেজমেন্ট উইল বি পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো এঙ্গেজমেন্টটা হবে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে। তো আপনাদের এলিজিবিলিটি কী লাগবে বন্ধুরা, আপনাদেরকে সিটিজেনশিপ হতে হবে ইন্ডিয়ান, এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের থাকতে হবে ক্লাস 8 পাস্ট উইথ নলেজ ইন বেঙ্গলি রিডিং অর রাইটিং, আপনাদের এজ লিমিট হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অ্যাটলিস্ট ফর 3 ইয়ার্স এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাটলিস্ট 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ ডকুমেন্টস, আপনাদের 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের একটি ডকুমেন্টস থাকতে হবে। তো এবার বন্ধুরা, কনসিডারেটেড প্রফেশনাল ফিজ ফর মান্থ 13,500। তো আপনারা পার মান্থ পাবেন 13,500 করে। এবার আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কী, দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেসড টু দ্য সুপারিনটেন্ট অফ পুলিশ বীরভূম ডিস্ট্রিক্ট, দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টু বি কালেক্টেড ফ্রম এমটি স্টেশন অন এনি ওয়ার্কিং ডে ফ্রম 10 আওয়ার্স টু 15 আওয়ার্স। তো আপনাদেরকে এমটি স্টেশনে গিয়ে, অর্থাৎ বীরভূমে যে এমটি স্টেশন আছে সেখানে গিয়ে আপনাদেরকে ওয়ার্কিং ডের মধ্যে 10টা থেকে, আপনাদের বলা হয়েছে 10 আওয়ার্স টু 15 আওয়ার্সের মধ্যে গিয়ে আপনাদেরকে ফর্মটা কালেক্ট করতে হবে এবং ওখানেই ড্রপ বক্সে আপনাদেরকে ফর্মটা সাবমিট করতে হবে। দেখুন বলা আছে অ্যান্ড টু বি সাবমিটেড ইন টু দ্য ড্রপ বক্স অ্যাট এমটি স্টেশন সুপারিনটেন্ডেন্ট
পুলিশ বীরভূম ডিস্ট্রিক্ট পিন নাম্বার দেওয়া আছে। তো আপনাদেরকে এমটি স্টেশন থেকে ফর্মটা কালেক্ট করে আনতে হবে এবং এমটি স্টেশনে ড্রপ বক্সের মধ্যে আপনাদেরকে ফর্মটা ড্রপ বক্সে আপনাদেরকে ফর্মটা ড্রপ করে দিতে হবে। তো দ্য ফলোয়িং ডকুমেন্টস টু বি অ্যাটাচ উইথ দ্য অ্যাপ্লিকেশন, তো কী কী ফলোয়িং ডকুমেন্টস আপনাদের দিতে হবে তো সেটা আমি এবার আপনাদের বলবো। কপি অফ সার্টিফিকেট, মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, কপি অফ বার্থ সার্টিফিকেট অর এজ প্রুফ সার্টিফিকেট, কপি অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, কপি অফ ডকুমেন্টস অ্যাজ আ প্রুফ অফ রেসিডেন্টাল অ্যাড্রেস, কপি অফ সার্টিফিকেট ইন রেসপেক্ট অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই সেটা দেবেন, তবে এটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আপনাদেরকে 3 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু লাগবে। এবার বন্ধুরা, দ্য ক্যান্ডিডেট শ্যাল কাম টু দ্য অফিস অফ সুপারিনটেন্ট অফ পুলিশ বীরভূম ডিস্ট্রিক্ট উইথ দ্য অরিজিনাল কপি অফ দ্য অ্যাবভ মেনশন ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। আপনারা যে যে ডকুমেন্টসের কপিগুলো ফার্মের সঙ্গে অ্যাটাচ করে ড্রপ বক্সে ফেলবেন সেই সেই ডকুমেন্টসগুলো অরিজিনাল কিন্তু অবশ্যই আপনারা নিয়ে যাবেন ইন্টারভিউর দিন। এবং এই ফর্ম সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 7/4/2023, 17 আওয়ার্সের মধ্যে আপনাদেরকে কিন্তু ফর্ম সাবমিশন করতে হবে। তো বলেছে আফটার স্ক্রিনিং অফ দ্য অ্যাপ্লিকেশন দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ড্রাইভিং টেস্ট, মেডিকেল টেস্ট এটসেট্রা। তো অ্যাপ্লিকেশন ফর্মগুলো আপনাদের স্ক্রিনিং করার পর যারা যারা এলিজিবল হবেন তাদের ড্রাইভিং টেস্ট এবং মেডিকেল টেস্টের জন্য অবশ্যই ডাকা হবে। দ্য ডেট ফর দ্য সেম উইল বি পাবলিশড ইন বীরভূম ডিস্ট্রিক্ট নোটিশ বোর্ড। তো আপনাদেরকে এরকম একইভাবে পাবলিশ করে দেওয়া হবে ডেটটা তো বীরভূম ডিস্ট্রিক্ট নোটিশ বোর্ডের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া আছে যে সুপারিনটেন্ডেন্ট পুলিশ বীরভূম, এখানে মেমো নাম্বার দেওয়া আছে, ডেট হচ্ছে 25/3/2023, এটা বের হয়েছে এবং ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 7/4/2023, এটা হচ্ছে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। তো আপনারা প্রতি মাসে কত করে স্যালারি পাবেন? 13,500 করে। তো এই গুরুত্বপূর্ণ নোটিশটাও আমার আজকে আপনাদেরকে দেওয়ার ছিল। তাহলে পুলিশের তরফ থেকে আমি আপনাদেরকে 2টো নোটিশ দিতে পারলাম। তো একটি হচ্ছে আপনাদের এক্সামের ডেট আমি জানাতে পারলাম এবং অপরটি হচ্ছে বন্ধুরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বীরভূমের তরফ থেকে ড্রাইভিং পোস্টের জন্য যে নোটিশটি বের হয়েছে সেটা। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং অল নোটিফিকেশনের আপডেট সকলের আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা এইভাবেই আপনারা আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য দ্য ওয়ে অফ এডুকেশনকে সবসময় ফলো রাখুন। তো আপনারা জানেন দ্য ওয়ে অফ এডুকেশন প্রতিনিয়ত আপনাদের সামনে নিত্য নতুন আননোন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে। আপনারা তো সকলেই জানেন যে যদি আপনারা কোন জায়গায় কী নোটিশের বিজ্ঞপ্তি বের হচ্ছে জানতে না পারেন তাহলে কোনোভাবেই আপনারা জব পাবেন না। তো অবশ্যই এটা জানতে গেলে আপনাদের সকলকে অবশ্যই দ্য ওয়ে অফ এডুকেশনের সাথে থাকতে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তীতে আবারও আমি একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ধন্যবাদ।